সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি এডট কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে। আমি মোহাম্মদ শামসুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, গভর্নমেন্ট এডট কলেজ, পাবনা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ক্লাসিক্যাল মেকানিক্সের 3 নম্বর লেকচার আজকে দিব। আমি যে যে চ্যাপ্টার পড়াচ্ছিলাম এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান মেকানিক্স। তো হ্যামিল্টনিয়ান মেকানিক্সে লেকচার 3, আমরা গতদিনে যেটা করছিলাম সেটা হচ্ছে লেজেন্ডার রূপান্তরের সাহায্যে হ্যামিল্টনের গতির সমীকরণ প্রতিষ্ঠা করতে গিয়ে কিছুদূর পর্যন্ত করছিলাম, সম্পূর্ণ করা হয়নি। যতটুকু করা হয়েছে তারপর থেকে আজকে করব। তো ওটা যেটা ছিল সেটা হচ্ছে লেজেন্ডার রূপান্তর ব্যবহার করে হ্যামিল্টনের গতির সমীকরণ প্রতিষ্ঠা। লেজেন্ডার রূপান্তর ব্যবহার করে হ্যামিল্টনের গতির সমীকরণ প্রতিষ্ঠা। গতির সমীকরণ এখানে কতদিন পর্যন্ত আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে ইকুয়েশন 6 পর্যন্ত করছিলাম সম্ভবত। দেখো ইকুয়েশন 6 পর্যন্ত করা আছে তোমাদের খাতায়, যারা ছিলে ক্লাসে। তাহলে ওই যে 4, 5, 5, 6 তিনটা ইকুয়েশন আছে না, 4, 5 আর হচ্ছে 6, তিনটা ইকুয়েশন আছে দেখো। আর 6 নম্বর ইকুয়েশনে যেটা আছে সেটা হচ্ছে 6 নম্বর ইকুয়েশন যেটা ছিল, 6 নম্বর ইকুয়েশনটা আমি এখানে লিখি, আর সবগুলো তো লেখা যাচ্ছে না। 6 নম্বর ইকুয়েশন হচ্ছে তোমার dH ইকুয়াল টু সামেশন অফ জে ই জে ডি কিউ জে ডট প্লাস জে ইউ জে ডি পি জে মাইনাস ডিএল। এটা দেখো 6 নম্বর ইকুয়েশন ছিল এটা। এর আগেও 2টা ইকুয়েশন ছিল 4 এবং 5, ওই 4 এবং 5 কে এসে 6 নম্বর ইকুয়েশনে বসাই দিব আমরা। তাহলে এখানে কি হবে, ডিএইচ এর জায়গায় কি বসে, ডিএইচ এর জায়গায় আমরা 5 নম্বর থেকে, 5 নম্বরে একটা ইকুয়েশন আছে দেখো, ডিএইচ ইকুয়াল টু একটা ইকুয়েশন আছে, ওই ইকুয়েশনটা এখানে বসাই দিব 5 নম্বর থেকে। তাহলে 5 নম্বর ইকুয়েশনটা এখানে নিয়ে আসো, এখানে আনলে পরে আমাদের হচ্ছে সামেশন অফ জে ডেল এইচ ডেল কিউ জে ডি কিউ জে প্লাস, এটা কিন্তু 5 নম্বরে আছে দেখো, 5 নম্বর থেকে এখানে বসে দাও, যেহেতু ডিএইচ আছে ডিএইচটা 5 নম্বরে আছে, সামেশন অফ জে ডেল এইচ ডেল পি জে ডি পি জে প্লাস ডেল এইচ ডেলটি ডিটি। 5 নম্বর ইকুয়েশন এখানে বসিয়ে দিলাম, ইকুয়াল টু আমাদের যেটা আছে এখানে সেটাই থাকবে, এটা হচ্ছে সামেশন অফ জে ই জে ডি কিউ জে ডট প্লাস, এটা যা আছে তাই থাক, যে কিউ জে ডি পি জে মাইনাস। আবার দেখো 4 নম্বর ইকুয়েশনে ডিএল, 4 নম্বর ইকুয়েশনে ডিএল আছে না,
ডিএল এর মানটা বসাই দাও, তোমার খাতায় দেখো করা আছে। তাহলে মাইনাস ডেল এল ডেল কিউ জে ডি কিউ জে জে মাইনাস ডেল এল ডেল কিউ জে ডট ডি কিউ জে ডট মাইনাস ডেল এল ডেল টি ডিটি। জাস্ট 4 এবং 5 থেকে, 4 ও 5কে, 5কে কোথায় বসালাম? 6-এ ব্যবহার করে, ব্যবহার করে আমরা এটা পেলাম। এখন এখান থেকে দেখো, বা আমরা এখান থেকে এটা লিখতে পারি, বাম পাশে যেটা আছে সেটাই থাক, আমরা ডান পাশে একটু কাজ করব। তাহলে বাম পাশে আছে জে ডেল এইচ ডেল কিউ জে ডি কিউ জে প্লাস সামেশন অফ জে ডেল এইচ ডেল পি জে ডি পি জে প্লাস ডেল এইচ ডেল টি ডিটি। এটা আছে, এইটার পরে দেখো কি হয়। এটার পরে আমরা সমান নিচেই দেই, এই এটা আছে এটা থাক, পি জে ডি পি জে জে এটা থাকলো, প্লাস পরেরটাও থাকলো, প্লাস কিউ জে ডট এটা ডট কিউজে ডট এটা ডট আছে ডট ডিপি জে এখানে জে মাইনাস এই যে ডেল এল বাই ডেল কিউ জে এইটা, এটা মানে কত? এটা মানে পি জে ডট। তাহলে ডেল এল বাই ডেল কিউ জে এটা হলো আমরা ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন থেকে এই সমীকরণটা জানি, অথবা আমরা এটা আমরা ওখানে বসাই দেবো, পি জে ডট ইকাল টু হচ্ছে ডেল এল ডেল কিউ জে, আর পি জে ইকাল টু হচ্ছে ডেল এল ডেল কিউ জে ডট, এই দুটো আমাদের জানা আছে ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন থেকে, এই দুটো আমরা বসাই দেবো এখানে। তাহলে এখানে বসাই দাও ডেল এল ডেল কিউ জে এটা মানে কত? এটা মানে হচ্ছে ডেল এল ডেল কিউ জে মানে পি জে ডট। তাহলে এখান থেকে আমরা বসাইলাম হচ্ছে তোমার পি জে ডট পি জে ডট ডি কিউ জে মাইনাস পরেরটা কত হবে? পরেরটা হবে হচ্ছে ডেল এল ডেল কিউ জে ডট মানে হচ্ছে পি জে, তাহলে পি জে ডি কিউ জে ডট এটা হলো মাইনাস যা আছে তাই এটা ডেল এল ডেল টি ডিটি। কারণ এখান থেকে আমরা দেখো এর ভিতরে কাটাকাটি করা যায় কিনা, কারাগারে একটা হওয়ার কথা। আচ্ছা এখানে আমরা এটা এটা ভুল লিখছি, যেটা এই রাশিটা এই রাশিটা এখানে কত হবে? ডি পি জে লিখছি আমরা, এটা ডি কিউ জে পি জে ডি কিউ জে হবে ডি কিউ জে ডট। তো এটা যদি হয় এটার সাথে দেখো এখানে একটা কেটে যাবে, এখানে এই রাশিটা কাটবে এটা আর এটা এই দুটা কাটবে। হ্যাঁ আমাদের তাহলে মোটামুটি আমরা একটা সাইজে আনতে পারলাম। তাহলে এটাকে আমরা আবার লিখি আগের ইকুয়েশন যা আছে ওইটা, যে ডেল এইচ ডেল কিউ জে ডি কিউ জে প্লাস যে ডেল এইচ ডেল পি জে
dPj plus del h del t dt, এটা সমান, এটা আছে আমাদের, আর তিনটা রাশি থাকে আমাদের, একটা দুইটা তিনটা, এই তিনটা লিখে ফেলো। তাহলে সামেশন অফ কিউ জে ডট ডিপিজে মাইনাস জে পিজে ডট ডিকিউজে মাইনাস ডেল এল ডেল টি ডিটি। তাহলে এটা গেল হচ্ছে আমাদের কত নম্বর ইকুয়েশন, ইকুয়েশন নাম্বার 7। তাহলে এখন দেখো এখানে আমরা আবার এই দুইটা ইকুয়েশন দুই পাশে যে ইয়েগুলো আছে সহগগুলো আছে এই সহগগুলো সমীকৃত করব। তাহলে সহগগুলো সমীকৃত করলে আমাদের আসবে কি, তাহলে দুইটা ইকুয়েশন দুই পাশে সহগগুলো সমীকৃত করি, তাহলে সহগ সমীকৃত করে এই সাথের সহগ সমীকৃত করে লিখা যায়, এখানে ডিকিউ যে আছে তাহলে ডিকিউ যে ইকুয়াল টু কত হবে, ডিকিউ যে এখানে আছে আর এইখানে ডিকিউ যে আছে নাকি দেখো তো, ডিকিউ যে মানে হচ্ছে তোমার, এখানে একটু ভুল হয়েছে, ডিকিউ যে কিউজে ডট ডিপিজে, তাহলে কিউজে ডিকিউজে ডিকিউজেটা ডান পাশে কোনটা আছে, পিজে ডট আছে না, ডিকিউজে এখানে আর ডিকিউজে এখানে কোনটা আছে, তারা এই যে এটা আছে এটা আছে, তাহলে এই দুইটার সহগ কোনটা হবে, পিজে ডট ইকুয়াল টু কত হচ্ছে, পিজে ডট এটা আছে মাইনাস আছে তার আগে একটা, তাহলে মাইনাস মানে আমরা এখানে একটা মাইনাস দেই, আর ডিকিউজের সহগ এইদিকে আছে হচ্ছে ডেল এইচ ডেল কিউজে, তাহলে ডেল এইচ ডেল কিউজে। তারপর আছে দেখো এই পিজে পিজেটা কোন রাশি আছে, এই দুইটা আছে এর সহগ দুইটা কোনটা, এটার এটা সমান, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে কিউজে ডট সমান লিখবো হচ্ছে এটা কত, ডেল এইচ ডেল পিজে, বুঝা গেছে। আচ্ছা আর আরেকটা আছে হচ্ছে আমাদের ওই যে টি দিয়ে ডিটি আর ডিটি দিয়ে, তাহলে ডিটি দিয়ে ওই যে দুইটা লিখবো, এটা আর এটা ডিটি দিয়ে আছে, তাহলে এর সবগুলো সমান লিখবো, তাহলে ডেল এইচ ডেল টি বা ডেল এলটা আগে লিখি, ডেল এল ডেল টি এটা সমান আমরা পাবো, ডেল এল ডেল টি মানে মাইনাস আছে আগে একটা, মাইনাস ইকুয়াল টু এখানে পাবো ডেল এইচ ডেল টি, ডেল এইচ ডেল টি। তাহলে এটা এই তিনটা ইকুয়েশন আমরা পেলাম, আর এই তিনটা ইকুয়েশনে তাহলে এই দুইটা দেখো এই দুইটা কাছাকাছি, একটা স্থানাঙ্ক সার্বিক স্থানাঙ্ক, তাহলে সার্বিক স্থানাঙ্ককে ডিফারেনশিয়েট করলে একবার কি হয় সার্বিক বেগ, আর এটা সার্বিক ভরবেগ, কার সাথে, যে হ্যামিল্টনিয়ানের সাথে, এইচ এইচ এর সাথে এর একটা সম্পর্ক পাওয়া গেল। তাহলে এই দুইটা মিলে আমরা মূল্য করলাম 8 নম্বর ইকুয়েশন, আর এটা হচ্ছে আমাদের 9 নম্বর ইকুয়েশন। তাহলে এই যে 8 নম্বর ইকুয়েশনে যেগুলো আমরা পেলাম, এই 8 নম্বর ইকুয়েশনটাকে বলা হয় 8 নম্বর ইকুয়েশন গুলোকেই, ইকুয়েশন হলো তোমার হ্যামিল্টনের গতির সমীকরণ, হ্যামিল্টনের গতির সমীকরণ বা হ্যামিল্টনের আইনানুক সমীকরণ বলে।
বা আইনানুক সমীকরণ বলে, আইনানুক সমীকরণ বলে, বুঝছো? তাহলে এটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে, মাইনাস পি জে ডট ইকাল টু ডেজ ডেল এস ডিল কিউ জে, আর কিউ জে ডট মানে নিচেরটা, দেখো উপরেরটা ডট হলে কিউ জে নিচেরটা ডট হবে না, আর উপরেরটা যদি ডট হয়ে যায় কিউ জে তাহলে নিচেরটা ডট হবে না, এভাবে একটু মনে রাখতে হবে দুইটা ইকুয়েশন। তাহলে হ্যামিল্টনের এই যে গতি সমীকরণ আমরা নিয়ে আসলাম, তাহলে এর তাৎপর্যটা কি? তাহলে হ্যামিল্টনের গতি সমীকরণের যে তাৎপর্য, এর তাৎপর্যটা আমরা একটু দেখি। তাহলে হ্যামিল্টনের গতি সমীকরণ, হ্যামিল্টনিয়ান, এই যে এইচ এইচ হ্যামিল্টনিয়ানের তাৎপর্য, ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি, এই জিনিসটা কেন আমাদের প্রয়োজন? তাহলে আমরা যদি এমনি ধরি যে কোনো গতিশীল ব্যবস্থার সাধারণ স্থানাঙ্ক এবং সাধারণ বেগ বা সার্বিক বেগ এবং সার্বিক ভর বেগ তিনটাকে যদি ধরে নেই, তাহলে আমরা সাধারণ স্থানাঙ্ক বা সার্বিক স্থানাঙ্ক কিউ জে দিয়ে ধরি, তাই না? আর স্থানাঙ্ককে ডিফারেনশিয়েট করা মানে কি? ডিফারেনশিয়েট করা মানে হচ্ছে সার্বিক বেগ হয়ে গেল, আর আরেকটা হচ্ছে সার্বিক ভর বেগ, ভরবেগ মানে পি জে, তাই না? তাহলে সার্বিক স্থানাঙ্ক কিউ জে, সার্বিক স্থানাঙ্ককে যদি ডিফারেনশিয়েট করি উইথ রেসপেক্ট টু টাইম, এটা হয়ে যায় হচ্ছে সার্বিক বেগ আর পি জে, পি মানে সবসময় হচ্ছে ভরবেগ, তাহলে এটা হচ্ছে আমাদের কি, সার্বিক ভরবেগ। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে যদি ব্যবস্থাটা কোনো ব্যবস্থা যদি গতিশীল হয় এবং তাদের যদি এই স্থানাঙ্ক ভরবেগ এবং বেগটা এরকম হয় সার্বিক, তাহলে সেই ক্ষেত্রে ব্যবস্থাটা ল্যাগ্রাঞ্জিয়ানটা কত হয়, ল্যাগ্রাঞ্জিয়ান কত হয়, ল্যাগ্রাঞ্জিয়ান এল, এটা হয় এল ইজ দ্য ফাংশন অফ কিউজে ডট টি, এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান হয়। আর হ্যামিল্টনিয়ান মানে আমরা কি জানি, হ্যামিল্টনিয়ানের একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু সাম অফ জে কিউ জে ডট পি জে মাইনাস এল। এই যে ব্যবস্থাটার হ্যামিল্টনিয়ান, তার মানে এই ব্যবস্থাটার যে আমরা লিখলাম এইটা এইটা এই কিউ জে ডট পি জে, এখান থেকে আমরা যদি ল্যাগ্রাঞ্জিয়ানটা বাদ দেই, তাহলে যে ব্যবস্থাটার যে রাশিটা পাওয়া যাবে সেটাই হবে আমাদের হ্যামিল্টনিয়ানের মান, এবং এটাকেই বলা হবে ব্যবস্থাটার কি, হ্যামিল্টনিয়ান। এবং এই ক্ষেত্রে দেখো যেখানে এইচটা কি, এইচটা কার ফাংশন, যেখানে এইচটা ফাংশন হবে কার, ফাংশন হবে হচ্ছে এইচ ইজ দ্য ফাংশন অফ কিউ জে পি জে আর হচ্ছে টাইম টি এর ফাংশন, তাহলে সেই ক্ষেত্রে কোনো যদি সংরক্ষণশীল ব্যবস্থার কথা আমরা চিন্তা করি, সংরক্ষণশীল ব্যবস্থার জন্য আমাদের এইচ, সংরক্ষণশীল ব্যবস্থার জন্য, ব্যবস্থাটা যদি সংরক্ষণশীল হয়, ব্যবস্থার জন্য হিসাব করলে আমরা জানি হচ্ছে সংরক্ষণশীল ব্যবস্থার জন্য এই যে ইন্টিগ্রেশন সামেশন অফ জে কিউ জে ডট পি জে, এইটার সমান হয় হচ্ছে টু টির সমান, টু টি মানে কি, টি মানে হচ্ছে আমাদের গতিশক্তি বা কাইনেটিক এনার্জি অফ দ্যাট সিস্টেম, তাহলে গতিশক্তির দ্বিগুণ হয়, দ্বিগুণ মানের সমান হয় এই যে কিউ জে ডট পি জে। তাহলে তাই যদি হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা এই হ্যামিল্টনিয়ানের ওই সমীকরণকে কি লিখতে পারি, এককে লেখা যায় কি, এক মানে হ্যামিল্টনিয়ানের সমীকরণ এইচ, এইচ সমান লেখা যায় হচ্ছে ওইটাকে যদি বসাই দাও, ওই যে এখান থেকে এটা বসাই দিলে পরে আমাদের এখানে কত আসবে, এটা টু টি মাইনাস, আর এল মানে কত, এল মানে কত, এল মানে আমরা জানি ল্যাগ্রাঞ্জিয়ান, এর আগে আমরা দেখছি এল মানে টি মাইনাস বি, তার মানে পোটেনশিয়াল
এবং পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির ডিফারেন্সটাই হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান, দ্যাট ইজ টি মাইনাস বি। তাহলে টু টি, আর এল মানে কত? এল মানে হচ্ছে আমরা জানি টি মাইনাস বি। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে এইচটা, এইচ এর মানটা কত হয়? এইচ এর মানটা কত হয়? সুতরাং এইচ ইকুয়াল টু তোমার হচ্ছে টু টি মাইনাস টি, মানে টি মাইনাস ভি, মাইনাস মাইনাস প্লাস ভি। তাহলে টি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, আর ভি মানে হচ্ছে কি? পোটেনশিয়াল এনার্জি, তার মানে মোট শক্তি। দ্যাট ইজ এইচটা কি বোঝায়? তাহলে এইচটা বোঝায় হচ্ছে আমাদের মোট শক্তি, কারণ টিটা হচ্ছে কাইনেটিক এনার্জি, আমরা আগেই ধরছি গতি শক্তি, এবং ভি আমরা জানি হচ্ছে এটা পোটেনশিয়াল এনার্জি। দ্যাট ইজ এইচকে কি বলা যাবে? এইচটাকে ওই সিস্টেমের মোট শক্তি বলা যায়। ঠিক আছে, তাহলে হ্যামিল্টনের মানে হচ্ছে কোনো সিস্টেমের মোট শক্তি, বা ওই সিস্টেমটা কেমন হওয়া লাগবে? সংরক্ষণশীল হতে হবে। তাহলে কোনো সংরক্ষণশীল ব্যবস্থার বা কোনো সংরক্ষণশীল সিস্টেমের মোট শক্তি, মোট শক্তি, মোট শক্তি হচ্ছে তোমার কি? শক্তি হ্যামিল্টনিয়ান। তাহলে এখান থেকে আমরা, তাহলে এই ইকুয়েশনটা আমরা আসলাম যে হ্যামিল্টনিয়ান মোট শক্তি এটা পাওয়া গেল। এখান থেকে আমাদের যে ইন্টারপ্রিটেশনগুলো আমরা করতে পারি, 1 নম্বর সেটা হচ্ছে, তাহলে হ্যামিল্টনিয়ান কোনো ব্যবস্থার কি নির্ভর করবে? মোট শক্তি নির্দেশ করে। সেই ক্ষেত্রে আমাদের ব্যবস্থাটি কি হতে হবে? ব্যবস্থাটি অবশ্যই, তাহলে ই ব্যবস্থাটি অবশ্যই সংরক্ষণশীল হতে হবে। তাহলে ব্যবস্থাটি কি হতে হবে? সংরক্ষণশীল হবে, ব্যবস্থাটি সংরক্ষণশীল হয়, অর্থাৎ বিভব শক্তিটা কি হয়? স্থানাঙ্ক ডিপেন্ডেন্ট হয়। আচ্ছা, আর আরেকটা জিনিস আসবে যে যদি স্থানাঙ্ক রূপান্তর সময় নিরপেক্ষ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় আসবে, সেটা হচ্ছে সাম অফ পি জে ইউ জে ডট জে, এটা সমান হচ্ছে টু টি। ঠিক আছে, ওই যে ওখানে আমরা আগে লিখলাম যে কন্ডিশনটা আমাদের থাকতে হবে, তাহলে এই দুই কন্ডিশন, দুইটা তাৎপর্য আছে। তারপরে এখান থেকে এইচের যে মানটা, 3 নম্বর এইচের যে আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু তোমার সামেশন অফ পি জে কিউ জে ডট মাইনাস এল, এল মানে কত? কিউ জে, কিউ জে ডট, কিন্তু এল মানে তো আমরা কিউ জে, কিউ জে ডট এবং টিউ জানি, কিন্তু এখানে কি হবে? সময় নিরপেক্ষ, সময়ের উপর ডিপেন্ড করবে না এটা। ঠিক আছে, যার জন্য আমরা বলতে পারি যে এলটা হবে হচ্ছে হ্যামিল্টনের ইকুয়েশনের মধ্যে, এলটা হবে হচ্ছে তোমার কি? সময় ইন্ডিপেন্ডেন্ট, মানে সময় নিরপেক্ষ। সময় নিরপেক্ষ হলে পরেই হ্যামিল্টনিয়ানের সমীকরণটা হবে হচ্ছে এরকম। এক্ষেত্রে এইচটাকে বলা হবে গতীয় ধ্রুবক। যদি এলটা সময় নিরপেক্ষ হয়, তাহলে এইচটাকে বলা হবে গতীয় ধ্রুবক। 3 নম্বর, 4 নম্বর, তাহলে এইচের মাত্রাটা কি হবে? এইচের মাত্রাটা কি হবে? এইচ মাত্রা হবে হচ্ছে, যেহেতু এইচ মোট শক্তি প্রকাশ করে, তাহলে এইচটা হ্যামিল্টনিয়ানটা হবে হচ্ছে শক্তির মাত্রা। কিন্তু দেখা যায় এই এইচটা সব সময় কিন্তু এই 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 এটা শক্তির মাত্রা যে সব ক্ষেত্রে শক্তি হবে, এটা কিন্তু মেনে চলে না, এটা মনে রাখতে হবে। তার মানে আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে হ্যামিল্টনিয়ান মানে হচ্ছে কোনো সিস্টেমের মোট শক্তি, তার মানে আমরা বলতে পারি হ্যামিল্টনিয়ান মানে হচ্ছে ওই সিস্টেমের শক্তির মাত্রা নির্দেশ করে, কিন্তু এটা সব সময় কি করবে না? ওই কোনো ব্যবস্থার মোট শক্তি নির্দেশ করবে না, অলওয়েজ করবে না, শুধুমাত্র সংরক্ষণশীল ব্যবস্থার জন্য করবে। তারপরে 5 নম্বর, 5 নম্বর হচ্ছে হ্যামিল্টনিয়ান তোমার ল্যাগ্রাঞ্জিয়ান, হ্যামিল্টনিয়ান ও ল্যাগ্রাঞ্জিয়ার এই দুই রূপান্তরটা, হ্যামিল্টনিয়ান এইচ, ল্যাগ্রাঞ্জিয়ান হচ্ছে এল, এই দুইটা দিয়ে যে রূপায়ণ করা হয়, এটা সব সময় কি হয়?
সমরৈখিক হয়। এবং এ দুটাই কি করে, সমরৈখিক কেন বলা হচ্ছে, কারণ উভয়ই কোনো ব্যবস্থার তোমার শক্তির পরিমাপ নির্দেশ করে, যার জন্য এদেরকে বলা হয় সমরৈখিক, একই জিনিস নির্দেশ করে। তাহলে এইচও শক্তি নির্দেশ করে, এলটাও শক্তি নির্দেশ করে, কারণ এইচ মানে মোট শক্তি আর এল মানে হচ্ছে টি মাইনাস ভি, তার মানে গতিশক্তি এবং পোটেনশিয়াল এনার্জির পার্থক্য, তার মানে দুটাই একই জিনিস নির্দেশ করে, এই জন্য একে বলা হবে সমরৈখিক, বুঝছো? তো এইটা হচ্ছে আমাদের হ্যামিল্টনিয়ানের যে ইকুয়েশন আনলাম, আমরা আনলাম, এবং এই হ্যামিল্টনিয়ানের তাৎপর্য গুলো আমরা দেখলাম এরকম। হ্যামিল্টনিয়ান ও ল্যাগ্রাঞ্জিয়ান, হ্যামিল্টনিয়ান হ্যামিল্টনিয়ান এইচ ও ল্যাগ্রাঞ্জিয়ান, ল্যাগ্রাঞ্জিয়ান এল, এই দুইটার মধ্যে মূল পার্থক্যটা কি, এর দুই মূল পার্থক্য কি, কারণ আমরা মোটামুটি অনেকটা বুঝে ফেলছি ওখান থেকে যে এর পার্থক্যটা কি, আমরা আর একটু আলোচনা করি এর পার্থক্যটা কি বোঝায়। তাহলে এর মূল ল্যাগ্রাঞ্জিয়ান আর হ্যামিল্টনিয়ানের মূল পার্থক্য হচ্ছে দুটাই বলবিদ্যার ক্লাসিক্যাল মেকানিক্সে ব্যবহার হয়, দ্যাট ইজ বলবিদ্যার ক্ষেত্রে ব্যবহার হয়। তো ল্যাগ্রাঞ্জিয়ার ল্যাগ্রাঞ্জের সমীকরণ যেটা, ল্যাগ্রাঞ্জের সমীকরণ, ল্যাগ্রাঞ্জ গেস ইকুয়েশন, ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন হচ্ছে ডি ডিটি ডেল এল, ডেল কত হবে, কিউজে ডট মাইনাস ডেল এল ডেল কিউজে, এটা সমান হচ্ছে জিরো, এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন। এটা কি, এটা কোন ক্রমের ব্যবকলন, এটা ডিফারেনশিয়েশন কত ক্রমের, ডি ডিএল ডি কিউজে ডট আবার ডিটি আছে, তার মানে কি সেকেন্ড অর্ডার না দ্বিতীয় ক্রমের, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় ক্রমের বা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন, দ্বিতীয় ক্রমের ব্যবকলন, এই ইকুয়েশন থেকে আমরা এটা দেখতেছি। এটাকে কি করা হয়, এটা কি করে, কোন এন মাত্রিক বিন্যাস স্থানের, বিন্যাস স্থানের কোন বিন্দু নির্দেশ করে যার স্থানাঙ্ক এন সংখ্যক সার্বিক স্থানাঙ্ক কিউ ডট। তাহলে এই যে কিউ জে ডট আমরা ব্যবহার করতেছি, তাহলে এই কিউ জে ডটটা কি এন মাত্রার, এন মাত্রার সার্বিক স্থানাঙ্ক নির্দেশ করে হচ্ছে আমাদের সেই কিউ জে দিয়ে, এই ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন দ্বিতীয় ক্রম হওয়ার জন্য এই অবস্থাটা হলো। এখন হ্যামিল্টনিয়ান দিয়ে কি করা হয়, হ্যামিল্টনিয়ান, হ্যামিল্টনিয়ান বলবিদ্যা অনুযায়ী হ্যামিল্টনিয়ানের যে দুইটা ইকুয়েশন আমরা আনলাম, হ্যামিল্টনিয়ান হ্যামিল্টনিয়ান এই ক্ষেত্রে যে দুইটা ইকুয়েশন আমরা আনলাম, হ্যামিল্টনিয়ান ইকুয়েশন, সেটা হচ্ছে তোমার কিউ জে ডট ইকুয়াল টু ডেল এইচ ডেল পি জে, এই একটা, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে পি জে ডট ডট ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডেল এইচ ডেল কিউ জে। হ্যামিল্টনিয়ানে ল্যাগ্রাঞ্জের ইকুয়েশনে, ল্যাগ্রাঞ্জিয়ানের ক্ষেত্রে তোমার ছিল সেকেন্ড অর্ডার ব্যবকলন, মানে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল এটা, আর এখানে কত অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা হচ্ছে প্রথম ক্রমের ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিফারেন্সিয়েশন প্রথম ক্রমের বা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এই ক্ষেত্রে যে তোমার মাত্রাগুলো থাকবে, এটার মাত্রাগুলো থাকবে হচ্ছে কত ক্রমের, 2n সংখ্যক স্বাধীন চলরাশি থাকবে, এখানে ওখানে ছিল n সংখ্যক, n মাত্রার, এখানে আর তা থাকবে না, এখানে থাকবে হচ্ছে 2n সংখ্যক স্বাধীন মাত্রা থাকবে। এটা হচ্ছে আমাদের মোটামুটি হ্যামিল্টনিয়ান আর হচ্ছে ল্যাগ্রাঞ্জের মূল পার্থক্য। তে আর
আরো যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা করছি। সেগুলো হচ্ছে তোমার 2 নম্বর, একটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ানের ক্ষেত্রে তোমার কিউ জে দুটা চলক আছে, কিউ জে আছে এবং কিউ জে ডট আছে, দুটা কি সমপর্যায়ে থাকবে? সমপর্যায় না, কারণ কিউ জে তো ডিফারেন্সিয়েশন করা হয়নি, কিন্তু কিউ জে ডট মানে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, তাহলে দুইটা কি কখনো সমপর্যায়ে থাকে? তাহলে দুইটা, এই দুইটাই ল্যাগ্রাঞ্জের ইকুয়েশনের ক্ষেত্রে কিউ জে আর কিউ জে ডট সমপর্যায়ে থাকে না, সমপর্যায়ে থাকে না, থাকে না, কারণ কিউ জে কে আমরা যদি সময়ের সাপেক্ষে ডিফারেনশিয়েট করি তাহলে এটা পাওয়া যাবে, তার তারা কি সমপর্যায়ে? কখনোই না, কারণ একটাকে ডিফারেনশিয়েট করলে আর একটা পাওয়া গেলে তারা কখনোই সমপর্যায়ে থাকবে না। তারপরে আর হ্যামিল্টনিয়ানের ক্ষেত্রে কি করা হয়, কি হচ্ছে হ্যামিল্টনিয়ানের ক্ষেত্রে? হ্যামিল্টনের যে ইয়েগুলো আছে, স্থানাঙ্কগুলো আছে, হ্যামিল্টনের স্থানাঙ্কগুলো, এর স্থানাঙ্কগুলো, স্থানাঙ্কগুলো সমপর্যায়ে থাকে। এটা একটা বিষয়। আর ওই যে শক্তির একটা বিষয় আছে, আমরা বললাম ল্যাগ্রাঞ্জিয়ান মানে হচ্ছে টি মাইনাস ভি, আর হ্যামিল্টনিয়ান মানে হচ্ছে আমাদের কত, টি প্লাস ভি, কিন্তু দুটাই শক্তি নির্দেশ করে। তাহলে হ্যামিল্টনিয়ান কার ক্ষেত্রে নির্দেশ করে? সংরক্ষণশীল বল ক্ষেত্রে বা সংরক্ষণশীল কোনো সিস্টেমের জন্য হ্যামিল্টনিয়ানটা মোট শক্তি নির্দেশ করে, তবে সব ক্ষেত্রে কিন্তু না, শুধু সংরক্ষণশীল সিস্টেমের জন্য। তো যাই হোক, হ্যামিল্টনিয়ানও শক্তি নির্দেশ করে, ল্যাগ্রাঞ্জও শক্তি নির্দেশ করে, তবে শক্তির পার্থক্যটা এরকম যে কোনো সিস্টেমের গতিশক্তি এবং বিভব শক্তি ডিফারেন্সটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান নির্দেশ করবে, আর হ্যামিল্টনিয়ান নির্দেশ করে হচ্ছে কোনো সিস্টেমের গতিশক্তি এবং স্থিতি শক্তি, অবশ্যই সেটা কি হতে হবে, অবশ্যই সেটাকে সংরক্ষণশীল হতে হবে, এটা একটা পার্থক্য আছে। আরেকটা আছে মোটামুটি 4 নম্বর, আরেকটা আমরা বলি, সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান বলবিদ্যা কোয়ান্টাম বলবিদ্যার ভিত্তি হিসাবে কাজ করে না। ল্যাগ্রাঞ্জিয়ান এল, ল্যাগ্রাঞ্জিয়াল মেকানিক্স মানে ল্যাগ্রাঞ্জিয়ানটা কোয়ান্টাম মেকানিক্সের, কোয়ান্টাম মেকানিক্সের ভিত্তি নয়, ভিত্তি হিসেবে কাজ করে না, কিন্তু হ্যামিল্টনিয়ানের একটা বড় ইয়ে আছে, গুরুত্ব আছে, সেটা হচ্ছে তোমার এটা কোয়ান্টাম মেকানিক্সের ভিত্তি হিসেবে কাজ করে। তাহলে এই পার্থক্যগুলো আমাদের মোটামুটি জানতে হবে, হ্যামিল্টনিয়ান এবং ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন গুলো জানতে হবে প্রথমে তোমাকে, তারপরে এখানে তোমার এই পার্থক্যগুলো এবং ভৌত তাৎপর্যগুলো জানতে হবে। তে এগুলো বইতে আছে দেখবা, ওই ইয়ের বইতে, তোমাদের মুকসেদ স্যারের বইতে আছে, মুকসেদ স্যারের বইটা একটু ভালো করে পড়বা, অন্যান্য বইও আছে কিন্তু ওখানে এগুলো ভালো দেওয়া নেই, মুকসেদ স্যারের টাই সিলেবাস অনুযায়ী খুব ভালো করে দেওয়া আছে ওখান থেকে। কোন স্থানাঙ্ক ল্যাগ্রাঞ্জিয়ানে যদি চক্রবদ্ধ হয়, কোন স্থানাঙ্ক ল্যাগ্রাঞ্জিয়ান চক্রবদ্ধ হলে হ্যামিল্টনিয়ানেও
চক্রবদ্ধ হয়, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা তাহলে আমরা মনে করলাম কিউজে যদি চক্রবদ্ধ স্থানাঙ্ক হয় তাহলে সলিউশন, কিউজে যদি চক্রবদ্ধ হয় তাহলে সেই ক্ষেত্রে হলে পরে সে যদি ল্যাগ, সে কি করবে?